পুরনোদের মাঠে নেমে লড়াই করার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরনোরা কি মাঠে নেমে লড়াই করছেন না? তাহলে অভিষেককে কেন এমন কথা বলতে হচ্ছে? দেখুন, এটা ওদের দলের ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো মনে করেছেন যে পুরনোরা ওনার যথেষ্ট অনুগত নয় সেই কারণে। তবে আমরা সাধারণভাবে একটা জিনিস দেখতে পাচ্ছি, দুটো ব্যাপার। প্রথম কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাঝে মধ্যে দেখি এখানে ওখানে ছুটি কাটাতে চলে যান, সবসময় ওনাকে পাওয়া যায় না। উনি একজন পার্ট টাইম রাজনীতিবিদ, এবং ওনার এই ছুটি কাটাতে যাওয়া বা চিকিৎসা করাতে যাওয়ার মধ্যে একটা ব্যাপার রয়েছে। উনি যে কদিন আগে নরওয়ে থেকে ফিরলেন নাকি দুবাই হয়ে, যখন আমেরিকায় চোখ দেখাতে যান তখনও দুবাই হয়ে। আমার ধারণা উনি কখনো কলকাতা থেকে দার্জিলিং বেড়াতে গেলেও দুবাই হয়ে দার্জিলিং যাবেন। দুবাইতে যেন আর কী মধু রাখা আছে আমরা জানি না, কিন্তু নিশ্চয়ই কিছু আছে। এই গেল এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের আপনি নতুন বলুন কি পুরনো বলুন, ওরা যত কম মাঠে নামবে তত মানুষের জন্য মঙ্গল। আর ওরা বেশি মাঠে নামছে মানে গৃহস্থকে বাড়িতে একটার বদলে দুটো ছিটকিনি লাগাতে হবে, নাহলে গৃহস্থের বাড়িতে চুরি হবে। 24 জুন মমতা বলেছিলেন, আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। 21 জুলাই মমতা বললেন, বিত্তবান নয় আমি বিবেকবান চাই। মমতা কি বুঝতে পারছেন টাকা তোলার মাস্টাররা বিদ্যুৎ গতিতে বিদ্যমান হয়ে উঠছেন? যদি বুঝতেই পারেন তাহলে ব্যবস্থা নিচ্ছেন না কেন? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় একটা পরিষ্কার একটা মানে 25-75 হিসেবে দল চালান, এটা ওদের ঘোষিত ব্যাপার। টাকা তোলার মাস্টার ছাড়া কি তৃণমূল কংগ্রেস করতে পারবে বলুন তো? আপনি বিরোধীদের সমালোচনা ছেড়ে দিন, আমরা গত 10 বছরে একাধিক তৃণমূল কংগ্রেসের খুব পুরনো দিনের খারাপ সময় তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, কর্মী ছিলেন, তাদেরকে বলতে শুনেছি যে দলকে টাকা তুলে দিতে পারছি না বলে আমি প্রার্থী হতে পারছি না। এবং আমরা চারপাশে এটা দেখি পরিষ্কার, এই মডেল পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা থেকে শুরু করে বিধানসভায় লোকসভায় যে যত ভালো টাকা তুলে দিতে পারবে তৃণমূলকে, সে তত আগে প্রার্থী হবে। এবং প্রার্থী হয়ে সে যদি জিততে পারে, জিতে যত টাকা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সে ক্যান্ডিডেট হতে পেরেছিল, তার 4 গুণ টাকা সে আগামী 5 বছরে তুলবে, মানুষের ওপর লুট চালিয়ে, এলাকায় পুকুর ভরাট করে, বেআইনি বিল্ডিং করে, ইত্যাদি ইত্যাদি করে। সুতরাং তৃণমূল কংগ্রেস দলটাই তো চলে এইভাবে যে যার যত বেশি টাকা সে তত উঁচু পদ পাবে। এখানে দলের প্রতি আনুগত্য শৃঙ্খলা দিয়ে তো হয় না, নাহলে কখনো এই জিনিস হয়? বিধানসভা ভোটের আগে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মেরে বিজেপিতে চলে গেছিল, বিধানসভা ভোটের পরে তারা তৃণমূলে ফেরত এসে তারাই আবার মনে করুন সব্যসাচী, সল্টলেকের চেয়ারম্যান হয়ে গেল, কীরকম একাধিক নেতা, তারাই আবার সবার আগে যে সত্যিকারের যে কর্মী তাদের হয়তো টাকা দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তৃণমূলের প্রতি সৎ থেকেছিল, তারা ফুটপাতে বসে গেছে। আর যারা পিঠে ছুরি মেরেছিল তারা ফিরে এসে তাদের সবাই পুনর্বাসন হয়ে গেছে। কেন? কারণ তারা টাকা দিতে পেরেছে। টাকা তোলার মাস্টার দিয়ে তো আপনি দল চালান। অভিষেক বললেন, কেউ ছাড় পাবেন না, 3 মাসের মধ্যে ব্যবস্থা নেব। কী ব্যবস্থা নেবেন? কাদের কাদের বিরুদ্ধে ব্যবস্থা? কোন কোন ক্ষেত্র, মানে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরসভা, শাস্তির মুখে বা কারা কারা? দেখুন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি একটা কোম্পানি রয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস বলে, তারা কি মানে সেটা কি মানে সোনার কোম্পানি, লোহার কোম্পানি, তারা নাইটি বিক্রি করার কোম্পানি, না তারা মনে করুন নারকোল তেল বিক্রি করার কোম্পানি, কেউ জানে না। কিন্তু ওনার কোম্পানি চলছে, কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছেন। ওনার কোম্পানির মাধ্যমে শিক্ষক নিয়োগের বেআইনি টাকা খেটেছে, ইডির চার্জশিটে জমা পড়ে গেছে। তারপরে একজন ডিরেক্টর কালীঘাটের কাকু সে জেল খাটছে, আর একজন ডিরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় ভাষণ দিয়ে বেড়াচ্ছে। আপনি কি ব্যবস্থা নেবেন? আরে আপনার বিরুদ্ধে ব্যবস্থা কে নেয়? এবং আমরা কেন্দ্রের সরকারকেও বলবো কি, কেন্দ্রের সরকারকে যারা যারা সমর্থন করেছেন তাদেরকেও ভেবে থাকার জন্য অনুরোধ করব, যার নিজের জেলে থাকার কথা এত এত কোটি কোটি টাকা চুরি করে, যার নিজের জেলে থাকার কথা তাকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে সে এখন ভগবান সেজে আবার অন্যদের বিচার করার গল্প শোনাচ্ছে। সবার আগে তো শাস্তি, সবার আগে ব্যবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়ার কথা ছিল এত এত দুর্নীতির পরে, তার কাছ থেকে এখন অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গল্প শুনতে হচ্ছে আমাদেরকে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা আরএসএস এর কর্মসূচিতে অংশ নিতে পারবেন, 58 বছর আগে কার্যকর হওয়ার নির্দেশিকা তুলে নিল কেন্দ্রীয় সরকার। দেখুন, আরএসএস মুখে বলে তারা কোনো রাজনৈতিক সংগঠন নয়, কিন্তু আমরা সবাই জানি যে তারা সুপার রাজনৈতিক সংগঠন। বিজেপির মধ্যে একটা রাজনৈতিক দল চলে আরএসএস এর নির্দেশে। প্রশ্নটা খালি আরএসএস বলে নয়, কেন্দ্রের সরকারি কর্মচারী কি সরাসরি সরকারি কর্মচারীরা আমাদের দেশের সংবিধান অনুযায়ী তারা বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল কোনো দলই তারা করতে পারবে না। আরএসএসও যেহেতু মুখে যাই বলুক না কেন, তারা একটা ঘোরতর রাজনৈতিক সংগঠন, সেই কারণে তারাও একদিন এই আওতার মধ্যে ছিল কি 58 বছর পুরনো, প্রায় 60 বছর পুরনো কেন্দ্রের সরকারের একটা সিদ্ধান্ত ছিল। এখন ঘটনাটা হচ্ছে, এইবার বিজেপি চেষ্টা করেছিল, এটাকে ওদের অ্যাবসলিউট মেজরিটি ছিল, ওরা চেষ্টা করেছিল কেন্দ্রের বিভিন্ন দপ্তর থেকে শুরু করে, মিলিটারি থেকে শুরু করে, সিবিআই থেকে শুরু করে, ইডি থেকে শুরু করে, এমনকি বিচার ব্যবস্থার মধ্যেও নিজেদের লোক ঢুকিয়ে সেগুলোকে ক্যাপচার করার। এখন বিজেপির ক্ষমতা কমে গেছে, বিজেপির আসন সংখ্যা কমে গেছে, বিভিন্ন সরকারি জায়গায় বিজেপির নিয়ন্ত্রণ শিথিল হয়ে যাবে, শিথিল হয়ে যাচ্ছে, ইতিমধ্যে বোঝা যাচ্ছে। তাই বিজেপির যে নিয়ন্ত্রণটা শিথিল হয়ে যাচ্ছে সেই জায়গাটাকে কম্পেনসেট করে দেওয়ার জন্য ওরা এখন আরএসএস এর নিয়ন্ত্রণ
ঘুরপথে ওখানে বাড়াতে চাইছে। কিন্তু আমরা প্রশ্ন করছি, বিজেপির কথা ছেড়ে দিন, বিজেপি তো চেষ্টা করবেই আরএসএসকে মূলধারায় নিয়ে আসার, কিন্তু আমরা প্রশ্ন করছি নীতিশ কুমার থেকে শুরু করে চিরাগ পাসওয়ান থেকে শুরু করে চন্দ্রবাবু নাইডুর মতো নেতাদেরকে, যারা কিনা মুখে বলেন যে আমাদের সঙ্গে আরএসএসের কোনো সম্পর্ক নেই, আরএসএসের সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে আমাদের মত মেলে না, আমরা খালি কতগুলো রাজনৈতিক প্রশ্নে বিজেপির সঙ্গে রয়েছি কিন্তু আরএসএসের সাম্প্রদায়িকতার আমরা বিরোধী, সেই নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান, চন্দ্রবাবু নাইডুরা আপনারা বলুন, এটা জোট সরকার, আপনাদেরও সরকার, এটা একা বিজেপির সরকার নয়, বিজেপি ওই সরকারের একটা শরিক, আপনারা ওই সরকারের শরিক, আপনারা বলুন আপনারা এই সিদ্ধান্তটাকে কোন চোখে দেখছেন এবং আপনারা কেন এটাকে হতে দিচ্ছেন, আপনারা এটাকে হতে দেবেন কিনা। রাহুল গান্ধী সংসদে বলেছেন দেশের ধনীরা শিক্ষা ব্যবস্থাটা কিনে নিতে পারে। দেখুন, নিট কেলেঙ্কারি নিয়ে আমরা যা দেখলাম, এবং খালি প্রশ্ন একটা নিটের নয়, তারপরে আপনারা জানেন নেট থেকে শুরু করে একাধিক পরীক্ষাকে বাতিল করে দিতে হলো, তার কারণ হচ্ছে গোটা পরীক্ষা ব্যবস্থাটা কিছু লোক পয়সা দিয়ে কিনে নিয়েছে। খালি একটা কোয়েশ্চেন পেপার লিক হওয়ার প্রশ্ন নয়, কোয়েশ্চেন পেপার তো লিক হয়েছে, কার কোথায় এক্সামিনেশন সেন্টার হবে, সে যে ঘরে পরীক্ষা দিতে বসবে সেই ঘরে ইনভিজিলেটার কে আসবে, কোথায় তার খাতা যাবে, কে খাতা দেখবে, মার্কশিটে কত নম্বর ছাপা হয়ে আসবে, পুরোটা কিছু লোক পয়সা দিয়ে কিনে নিয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বিক্রি হয়ে গেছে ধনীদের হাতে, একটা বড় অংশ নিউ এডুকেশন পলিসির নাম করে যে শিক্ষা ব্যবস্থা আনা হয়েছে, এই শিক্ষা ব্যবস্থা পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যার বাবা মার পকেটে টাকা আছে সে পড়াশোনা করবে, যার বাবা মার পকেটে টাকা নেই সে রাস্তার ধারে চায়ের দোকানে সাবান জলে কাপ প্লেট ধরবে। সুতরাং এই ব্যবস্থা করা, এটা করে দিয়েছে নিশ্চিতভাবে। রাহুল গান্ধী যেটা বলেছেন এটা বহু মানুষের মনের কথা, কিন্তু রাহুল গান্ধীকেও অনুরোধ করবো, আমরা কংগ্রেসকেও অনুরোধ করবো, শিক্ষাকে কিছু ক্ষেত্রে বেসরকারি করার কিছু মানে কাজ, এমনকি যখন কংগ্রেস সরকার ছিল, মনমোহন সিংয়ের সরকার ছিল, তখনও কিছু ক্ষেত্রে এই অভিযোগ উঠেছিল, সঠিকভাবেই উঠেছিল। যদি রাহুল গান্ধী আগামী দিনে সুযোগ পান, আমরা চাই যে উনি সুযোগ পান, আমরা আশা করবো আজকে যে কথা রাহুল গান্ধী বলছেন আগামী দিনে সেই কাজটাই নতুন সরকার রাহুল গান্ধীদের নেতৃত্বে যেন সেইটা করে, শিক্ষাকে যেন বেসরকারি হাতে না তুলে দেওয়া হয়। নরেন্দ্র মোদী বলছেন যে আসুন দলের ঊর্ধ্বে গিয়ে দেশের জন্য কাজ করি। উনি এটা কাকে বলছেন আমি জানি না। ওনারা ভারতে শুধুমাত্র সংখ্যার জোরে এই ন্যারেটিভ শুরু করেছিলেন যে যার হাতে সংখ্যা আছে সে দেশপ্রেমিক, যার হাতে সংখ্যা নেই সে দেশদ্রোহী। উনি এনআরসি করেছেন, যে তার বিরোধিতা করেছে তাকে উনি বলেছেন পাকিস্তানের দালাল। উনি কৃষি বিল পাশ করেছেন, যে কৃষক তার ফলে সরাসরি প্রভাবিত হবেন সেই কৃষক সেটাকে মানতে চাননি, উনি তাদেরকে বলেছেন খালিস্তানি, খালিস্তানি শক্তির দালাল। সুতরাং আমার ধারণা এই কথাটা নরেন্দ্র মোদী রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলা উচিত যে কোন দল কটা ভোট পেলো, কোন দল কটা সিট পেলো, তাই দিয়ে ঠিক হবে নাকি দেশপ্রেমিককে দেশদ্রোহী। এই দেশকে গত 75 বছর ধরে, তার মধ্যে বিজেপির কন্ট্রিবিউশন থাকতে পারে, কংগ্রেসের কন্ট্রিবিউশন থাকতে পারে, বামপন্থীদের কন্ট্রিবিউশন আছে, অন্যান্য বহু রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন আছে, যে যেখানে সুযোগ পেয়েছে তারা তাদের মতো করে এই দেশকে গঠন করেছে, সামাজিক বিভিন্ন শক্তি, কৃষক, শ্রমিক, যুব সমাজ, বিজ্ঞানীরা সবাই মিলে দেশকে গঠন করেছে। আজকে নরেন্দ্র মোদী যেন দেশপ্রেমকে পার্লামেন্টের আসনের সংখ্যার সঙ্গে এক না করে ফেলেন, এই শিক্ষা নরেন্দ্র মোদী নিজেকে দেওয়া উচিত। উনি আমাদেরকে কেন জ্ঞান দিচ্ছেন? আগামীকাল বাজেট, সে নিয়ে কি কোন কোন দিকে প্রধান নজর? দেখুন, সত্যি কথা বলতে এখন আমাদের বাজেটের বিরাট একটা গুরুত্ব আমাদের দেশে নেই। একটা সময় ছিল যখন, মানে আপনারা জানেন যে আমাদের বড় মেজর সিদ্ধান্ত, অর্থনৈতিক সিদ্ধান্ত বাজেটেই হতো। বাজেট আমরা সারা বছর অপেক্ষা করে থাকতাম, কোন জিনিসের দাম বাড়বে, কোন জিনিসের দাম কমবে, কি নতুন পলিসি আনা হবে, তেলের দাম বাড়বে কিনা, আপনার গ্যাসের দাম বাড়বে কিনা, ট্রেনের টিকিটের দাম বাড়বে কিনা, এগুলো বাজেটে ঠিক হতো। এখন সারা বছর ধরেই এগুলো ঠিক হয়। মনে করুন নোট বাতিল থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে বড় বড় অর্থনৈতিক সিদ্ধান্ত বাজেট ছাড়াই সারা বছর ধরে হয়। তেলের দাম বছরে এখন 70 বার বাড়ে, হয়তো 15 বার কমে, বিদ্যুতের দাম থেকে শুরু করে ট্রেনের টিকিটের দাম সারা বছরই বাড়ছে। সুতরাং আলাদা করে বাজেটের কোনো তাৎপর্য নেই। এতদিন পর্যন্ত মোদী সরকার একচেটিয়াভাবে ক্ষমতার জোরে বাজেট পেশ করেছিল, এটা জোট সরকার, আমরা তাকিয়ে আছি সেই জোট সরকারের বাজেট কেমন হয়। তবে একটা কথা, এটা ঘটনা, একার ক্ষমতায় ওরা যে বাজেট পেশ করেছিল কদিন আগে হিসেব বেরিয়েছে, এই দেশের মাল্টি বিলিয়নিয়ার কর্পোরেটরা যত টাকা ট্যাক্স দিয়েছে তার থেকে বেশি ট্যাক্স আদায় করা হয়েছে একজন সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছ থেকে। 100 টাকার মধ্যে 30 টাকা ট্যাক্স দিয়েছে ভারতের মাল্টি বিলিয়নিয়ার কর্পোরেটরা, আর 70 টাকা গেছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, হয়তো সামান্য উচ্চ মধ্যবিত্ত মানুষের পকেট থেকে ইনকাম ট্যাক্স হিসেবে। এই বৈষম্য যেন থেকে আমরা বেরিয়ে আসতে পারি, একটা আধুনিক, একটা মানে কি বলবো, একটা মানব কল্যাণকর একটা ট্যাক্স স্ট্রাকচার যেন সরকার করতে পারে। এর বাইরে আমাদের বিরাট কোনো প্রত্যাশা নেই, আর সত্যি কথা বলতে বাজেটের বিরাট কোনো আর প্রাসঙ্গিকতাও নেই আজকের দিনে। সংগঠন আন্দোলন করতে জানলেও ভোট করাতে জানে না বিজেপি। দিলীপের পর এবার অর্জুন সিংও এক লাইনে,
বিজেপি তাহলে এবার কোন ফর্মুলায় চলতে চাইছে? 26-এর লক্ষ্যে কি তাহলে নতুন কোনো রণকৌশল? দেখুন, অর্জুন সিং এমন একজন নেতা, মানে যিনি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে যখন গাড়িতে উঠে ওনার ড্রাইভারকে বলেন যে চলো পার্টি অফিস চলো, ওনার গাড়ির ড্রাইভার গাড়ির ইঞ্জিন স্টার্ট করে পেছন ফিরে জিজ্ঞেস করে কোন পার্টি অফিস, বিজেপির না তৃণমূলের। তো একটা লোক যে নিজেও জানে না রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় যে কালকে ঘুম থেকে উঠে কাদের পার্টি অফিসে যাব, তিনি যদি এখন জ্ঞান দেন সংগঠন করা নিয়ে, ভোট করানো নিয়ে, সেই জ্ঞান ঠিক আছে ওনার দলের লোকেরা শুনবে। তবে একটা জিনিস আমরা বলতে পারি, দেখুন বিজেপি সত্যি কথা বলতে পশ্চিমবাংলায় সংগঠন বা ভোট করানোর চেষ্টার মধ্যে দিয়ে কখনো ওরা এখানে বাড়েনি। গত 10 বছরে বিজেপি বেড়েছে দুটো ফ্যাক্টরের উপর। এক, ওরা বলেছে যে বামপন্থীরা দুর্বল হয়ে গেছে, কংগ্রেস ক্ষমতায় নেই, তৃণমূলের বিরুদ্ধে আমরা আছি, ইডি সিবিআই আমাদের হাতে আছে, আমরা পারবো তৃণমূলকে জব্দ করতে। দুই, একটা সাম্প্রদায়িক বিজেপির যে এজেন্ডা, একটা মুসলিম বিদ্বেষী একটা সাম্প্রদায়িক এজেন্ডা, সেটাকে ওরা এখনকার সমাজ মাধ্যম থেকে শুরু করে একটা অংশের মিডিয়ার মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে ওরা প্রচার করার চেষ্টা করেছে। আজকে বাংলার মানুষের সামনে এই দুটো স্ট্রাকচারই ভেঙে পড়ছে। বাংলার মানুষ বুঝে গেছে বিজেপির হাতে যতই ইডি সিবিআই থাকুক না কেন, পিসি ভাইপোর বিরুদ্ধে ওরা কিচ্ছু করবে না, এবং ওদের সাম্প্রদায়িক রাজনীতিও শেষ কথা বলবে না। অযোধ্যায় যদি বিজেপি হারতে পারে তাহলে গোটা দেশে কোথাও ওদের এই হিন্দুত্ববাদের মডেল ওদেরকে জয় নিশ্চিত জয় এনে দেবে না। এই দুটো মডেলই ভেঙে পড়ছে। সুতরাং আমার ধারণা ওরা রাজনৈতিকভাবে বিজেপি পরাজিত হচ্ছে হচ্ছে পশ্চিমবাংলায়। এখানে খালি সংগঠনটা একমাত্র হয়তো বিষয় নয়, কিন্তু এটা ওদের দলের ব্যাপার, ওরা যা মনে করবেন ওদের দলের ব্যাপারে। ওদের দলের অনেক পার্মানেন্ট নেতা আছে, অর্জুন সিংয়ের মতো কিছু টেম্পোরারি নেতা আছে, তারা মিলে ঠিক করবে। আমরা তার বিষয়ে আমরা কী বলতে পারি।